সবাইকে স্বাগত। আজকে আমি একটি থোর বা ভাড়ালির ঘন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষের দিনে অনেক ভালো লাগবে। আমি গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষের এই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। থোর বা ভাড়ালি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি যতটা সম্ভব হয়েছে, আর নিয়েছি এখানে আলু কেটে, আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর থোর ঘন্ট তৈরি করার জন্য এখানে কতগুলো উপকরণ নিয়েছি, সেগুলো হচ্ছে অবশ্যই যেগুলো লাগবে নুন হলুদ চিনি, আর নিয়েছি যেমন গোবিন্দভোগ চাল, নিয়েছি এখানে জিরে বাটা, আদা বাটা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা, একটু রেড চিলি পাউডার, আর এখানে নিয়েছি দারচিনি আর এলাচ। আমি বেটে পরে আমি শেষে যখন তরকারিটা নামাবো তখন আমি ঘি এর সাথে আমি দিয়ে তারপর নামিয়ে দেবো। আর এখানে নিয়েছি নারকেল কুড়োনো, নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর এখানে ফোড়ন দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবণ। এই থোর ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে আমি এখানে তৈরি করব। আমরা কিন্তু থোর অনেক রকমভাবে খেয়ে থাকি আর খুব ভীষণ উপকারী এটা। এই থোর আমরা অনেকে ভাড়ালিও বলে থাকি। যতটা সম্ভব কুচিনি, মানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কুচিয়ে কেটেছি, দেখুন তুলনামূলকভাবে কিন্তু অনেক কম আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। আর আলু এখানে আমি এখানে একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এই থোর বা ভাড়ালি আমরা যে যাই বলি না কেন, এই থোর বা ভাড়ালি এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু অনেক ভালো একটা থোরের প্রয়োজন হয়, খুব নরম। আমার এই থোরটা কিন্তু অনেক নরম, আর যখন থোর যখন ভাড়ালি কেটেছি তখন কিন্তু এর মধ্যে আঁশ থাকে, আঁশগুলোকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে যখন কেটেছি তার মধ্যে কিন্তু আঁশগুলো কিন্তু ভালো করে আমি বার করে নিয়েছি, আর ছোট ছোট করে যতটা সম্ভব পেরেছি কেটে নিয়েছি। এবার এই থোরে আর আলুর মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। থোরের মধ্যে নুন হলুদ দিয়ে আমি একটু ভালো করে হাত দিয়ে একটুখানি চেপে চেপে মাখিয়ে রেখে দেবো যাতে নরম হয়ে যায়। আর আলুর মধ্যেও আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে থোরের একটা আলু নিয়েছি, থোরের পরিমাণটা কিন্তু একটু বেশি আছে, আর আমি আবারও বলছি গোবিন্দভোগ চাল কিন্তু অনেকটাই কম আছে, আমি অল্প একটু নিয়েছি। আর এই চাল একটু ভালো করে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আমি মুছে নিয়েছি। থোরের মধ্যে আমি কিন্তু যতটা সম্ভব, আমি আবারও বলছি এই রান্নার ক্ষেত্রে কিন্তু থোর কিন্তু খুব নরম যদি হয় তাহলে কিন্তু ভালো হয়। আর দেখুন এই অবস্থাতেই কিন্তু নুন মাখানোর পরে কতটা নরম হয়ে পড়েছে। আর আমি এখানে আমি 10-15 মিনিট রেখে দেবো, তাতে কিন্তু আবারও নরম হয়ে যাবে। আর এই ফাঁকে আমি দারচিনি এলাচ নিয়েছি, আমি এটাকে আমি বেটে নেব। আমি এখানে এলাচ দারচিনি বেটে নিয়েছি আর আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু খুব পুরনো রান্না, যার জন্য আমি এখানে গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায় গরম মশলা সেটা ব্যবহার করলাম না, আমি বেটে দেব এই রান্নাটা। কিন্তু এটাই কিন্তু একটা শেষে কিন্তু এই বাটার এলাচ আর দারচিনির সাথে যদি ঘি মিশিয়ে রান্না আমি শেষে তরকারিটা যখন নামাবো তাতে কিন্তু স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। আমি তেল দিয়ে দিয়েছি, এখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু সাদা তেলে তৈরি করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু, আলুগুলো একটু ভালো করে ভেজে তুলে নেব। ভাজা মাছ করে রেখে আমি আলু ভালো করে ভেজে তুললাম, এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুকে তুলে নেব। আলু ভেজে তুলে নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। গ্যাস মিডিয়াম আঁচ করে রেখে সময় ভেজে নেবো, আঁচ করে আছে, আমি এখানে দিয়ে দেবো, আমি কিন্তু অল্প পরিমাণে নিয়েছি, দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। তেলের মধ্যে চাল একটু সময় ভেজে নেব যাতে কুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবো, আর যখন স্মেল ভালো বেরিয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো নারকেল গুঁড়ো। গ্যাস মিডিয়াম আঁচ করে আছে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো, এখানে ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করবো না, দিয়ে দেবো নারকেল গুঁড়ো। নারকেল গুঁড়া তেলের মধ্যে একটু সময় নেড়ে ছেড়ে নেবো, আর নারকেল গুঁড়া একটা সুন্দর একটা ভালো করে ভাজলে তার একটা সুন্দর গন্ধ আছে, তরকারিতে কিন্তু অনেকটা ভালো লাগে। এই নারকেল গুঁড়াটা একটু সময় আমি চাল আর নারকেল ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি আর
এই গোবিন্দভোগ চালটা দিয়েছে তার কিন্তু গন্ধটা অনেকটাই ভালো বেরোচ্ছে। আমি গোবিন্দভোগ চালের পরিমাণটা কিন্তু এখানে আমি কম দিয়েছি, শুধু চাল চাল হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তার স্মেলটাই কিন্তু অনেকটাই ভালো লাগবে, যার জন্য আমি এখানে অল্প ব্যবহার করেছি। নারকেল সুন্দর করে ভাজা হয়ে গেলে গ্যাস কমিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দেব এক চামচ মতন জিরে বাটা। আমি আগে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব যাতে কড়াইটা নিচে না লেগে যায়, মশলাগুলো দিয়ে দেব এক চামচ মতন আদা বাটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব, পাঁচ ভাব যাতে না থাকে সেজন্য দিয়ে দেব আমি চিনি দিয়ে দেব, হলুদ আন্দাজ অনুযায়ী, আর ভাড়ালিতে বাদ করে আমি অল্প নুন মাখিয়ে রেখেছি, আলু ভাজার সময় নুন দিয়েছি যার জন্য এখানে আমি অল্প নুন, আর দিয়ে দেব কালার অনুযায়ী একটু রেড চিলি পাউডার। এই রেড চিলি পাউডারটা আপনারা ব্যবহার নাও করতে পারেন, আমি ভালো যাতে রংটা ভালো আসে সেই জন্য অল্প একটু দিলাম। এইবার যে মশলাগুলো আমি ব্যবহার করেছি এই মশলাগুলোর মধ্যে অল্প একটু জল দেব, কারণ এই তরকারিতে আমি কিন্তু খুব বেশি একটা জল ব্যবহার করবো না। এই যে মশলাগুলো দিয়েছি এই মশলাগুলো অল্প একটু জল দিয়ে দিলাম, এই মশলাগুলোকে আমি একটুখানি সময় কষিয়ে নেব, যে কাঁচা লঙ্কা আদা জিরে আছে তার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই পর্যন্ত আমি একটু রান্না সময়। আমি এখানে যে জল দিয়েছি এই জলটাই কিন্তু আমার তরকারিতে অল্প জল দেবো, আমি কিন্তু খুব বেশি জল দেবো না, যার জন্য আমি অল্প একটু কিন্তু এখানে মশলা কষানোর সময় আমি এখানে জল ব্যবহার করলাম, আর এই জলের মধ্যেই এই চাল যেটুকুনি আমি দিয়েছি সেই চাল ভেজে ভেজে ভাজা চালটুকুনি সেদ্ধ হয়ে যায়। আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখানে যেটুকু জল দিয়েছিলাম জলটা কিন্তু এখানে টেনে গেছে অনেকটাই। এবার আমি দিয়ে দেবো এখানে থোর বা ভাড়ালি, আমি এখানে জল হাত দিয়ে যতটা সম্ভব আমি জল চিপে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর আমি আবারও বলছি যে খুব নরম যদি খুব ভালো একটা ভাড়ালি হয় তাহলেই এই রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে, আর ভাড়ালি যখন আমি কেটেছি এর মধ্যে থেকে যে আঁচ থাকে সেই আঁচগুলোকে কিন্তু বার করে নিয়েছি। এবার গ্যাস মিডিয়াম আঁচে কিন্তু থাকবে, হাই ফ্লেমে আমি করে দিইনি, এইভাবে মশলার সাথে ভাড়ালিকে ভালো করে মিশিয়ে দিয়ে আর ঢাকা চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে আমি রান্না করতে দেবো, তাতে কিন্তু ভাড়ালি সেদ্ধ হয়ে যাবে। মশলার সাথে ভাড়ালিগুলো মিশে গেছে, আর এখানে চাল আর এই গোবিন্দভোগ চালের কিন্তু একটা আর নারকেল যে কুড়ুন আমি দিয়েছি তাতে কিন্তু অসাধারণ কিন্তু স্মেল বেরোচ্ছে। এবার গ্যাস মিডিয়াম আঁচ করে রেখে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, ভাড়ালি সেদ্ধ হতে দেব। গ্যাস মিডিয়াম আঁচ করে রেখে আমি রান্না করছি, আর মাঝে আমি কিন্তু দুবার ঢাকা তুলে আমি একটু নেড়ে দিয়েছিলাম, দেখুন এখানে তেল বেরিয়ে এসছে, কড়াইতে কিন্তু লেগে যায়নি, চাল এখানে নরম হয়ে গেছে আর ভাড়ালিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, অসাধারণ একটা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমি বারবার করে বলছি চালের পরিমাণটা কিন্তু আপনারা এখানে একটু কম দেবেন, শুধু চাল চাল হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে যে উপকরণগুলো আমি ব্যবহার করলাম যে মশলাগুলো আপনারা আপনাদের আন্দাজ মতন করে কিন্তু এখানে সব ব্যবহার করে নেবেন, আর একটা খুব ভালো নরম যদি ভাড়ালি বা থোর হয় তাহলে কিন্তু এই রান্নাটা অনেকটাই ভালো লাগবে। এবার আমি ভাজা আলুগুলো আছে আলুগুলোর মধ্যে মিলিয়ে দেবো, আবার তারপর একটু সময় ঢাকা দিয়ে রাখবো, এখানে আলু যেটুকুনি পরিমাণে সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকুনি হয়ে যাবে। আর এই সময় নুনের পরিমাণটা একটু দেখে নিয়েছি, যদি নুন কারণ প্রত্যেকটা রান্নাতে যদি ভালোভাবে নুন যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু সেই রান্নাটা খেতে ভালো লাগে না। আর লঙ্কা ঝাল আপনারা নিজেদের আন্দাজ মতন করে কিন্তু আপনারা সব ব্যবহার করবেন। এবার আলু মিলিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো, এই রান্নাটা কিন্তু এরকম সুন্দর মাখা মাখা হবে, গরম গরম ভাতের সাথে বা রুটি দিয়েও কিন্তু নিরামিষের দিনে অনেক ভালো লাগবে। আমার থোর বাটা আমার একটা রান্না আছে আমার চ্যানেলে, আমি থোর বেটেছিলাম, সেই রান্নাটা যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন। এইভাবে আমি আরেকটু সময় ঢাকা দিয়ে রেখে দেবো, আলুটা আরেকটু সেদ্ধ হতে দেবো। গ্যাস মিডিয়াম আঁচ করে রেখে আমি রান্না করছি, এখানে আলু আর চাল দুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর সব মশলার সাথে
আলু, চাল আর থোর একসাথে মিলেমিশে গেছে। এখানে নুনের পরিমাণটা আমি দেখে নিয়েছি, ঝালটাও ঠিক তাই। আমি মশলা কষানোর সময় যেটুকু পরিমাণে জল দিয়েছিলাম তাতেই কিন্তু আমার এখানে চাল আর আলু দুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আপনাদের যদি মনে হয় যে আপনাদের একটু জল দিতে হবে, তাতে কিন্তু আপনারা অল্প জল ব্যবহার করবেন আর গ্যাস মিডিয়াম আঁচ করে রেখে রান্না করবেন, তাতে কিন্তু এই রান্নাটা কিন্তু অনেকটাই ভালো লাগবে। একটু সময় নিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে যদি যে কোনো রান্নাই করা যায় তাহলে কিন্তু সেই রান্নাটা খেতে ভালো লাগবে। এবার আমি এর মধ্যে এলাচ দারচিনি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই বাটা এলাচ দারচিনিটাই কিন্তু এই রান্নার স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। এই অবস্থাতে আমি দিয়ে দেবো এক চামচ মতন ঘি। ঘিটা আপনারা নিজেদের আন্দাজ মতন করে আপনারা এখানে ব্যবহার করবেন। ঘি দিয়ে দিলাম। এবার এই ঘি আর এই বাটা এলাচ আর দারচিনি এর স্বাদটাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। এই রান্নাটা কিন্তু শুকনো রান্না হবে, একেবারে শুকনো, যার জন্য আমি এখানে জলের ব্যবহার আমি এখানে খুব কম করলাম। খুব মাখা মাখা হবে, গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে। আমি সবসময় বলি আমার প্রিয় এবং পছন্দের রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আর ভাড়ালি কিন্তু আমরা অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকি, বা ভাড়ালি বা থোর আমরা যে যাই বলি না কেন থোর। আর আজকে আমি এই গোবিন্দভোগ চাল দিয়ে ভাড়ালি ঘন্ট তৈরি করে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করবো আমি যে পদ্ধতিতে তৈরি করেছি আপনারা সেভাবে রান্না করবেন, দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে। আর এই অবস্থাতে আমি একটুখানি সময়, মিনিট এক মিনিট মতন একটুখানি আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন। আমার এখানেই তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চাল দিয়ে থোর ঘন্ট। আমি যে পদ্ধতিতে তৈরি করেছি তাতে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।